আজকে সব থেকে গুরুত্বপূর্ণ দিন, যেখানে সবাই তাকিয়েছিলেন যে আজ হয়তো একটা সমাধান সূত্র বেরোবে, কিন্তু আখেরে কোনো সমাধান সূত্র তো বেরোলই না, ভেস্তে গেল আজকের বৈঠক। দাবিতে অনড় থাকলেন জুনিয়র ডাক্তাররা, তারা বলছেন যে দাবি শুরু থেকেই ছিল এই বৈঠকের জন্য যে লাইভ স্ট্রিমিং করতে হবে। বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এই দাবি নবান্ন মেনে নেয়নি আর তার জন্য বৈঠক হয়নি, আর মুখ্যমন্ত্রী সেখানেই এই ক্ষমা চেয়েছেন বাংলার মানুষের কাছে। তিনি বলছেন তিন দিনেও সমাধান করতে পারলাম না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে বলছেন আন্দোলনের পেছনে একটা রং আছে, ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। দু তিনজন আছেন যারা চেয়েছেন, যারা কালার অর্থাৎ যাদের পেছনে রাজনীতির রং আছে, এমনটাই তিনি মন্তব্য করেছেন। তারাই এই বিষয়টায় জুনিয়র ডাক্তারদের অনড় থাকতে বলেছেন, যাতে বৈঠক না হয় তার একটা চেষ্টা করা হয়েছে ক্রমাগত, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। এবং তাদের জন্যই এই বৈঠক হলো নাকি হলো না এই প্রশ্নও কিন্তু রয়ে গেল, কারণ নবান্নের তরফ থেকে বলা হয়েছে যেটা মুখ্যমন্ত্রী বললেন আর নয়, এরপর যদি কথা হয় তাহলে সেটা আধিকারিকদের সঙ্গে কথা হবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তার তিনি মানুষের জন্য পদত্যাগও করতে রাজি আছেন, কিন্তু মানুষকে পরিষেবা দিন আপনারা। এদিকে জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্য গুরুত্বপূর্ণ, তারা বলছেন তারা স্বচ্ছতার জন্যই, অর্থাৎ এই বৈঠকে কি হচ্ছে না হচ্ছে সেই জন্যই তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন, এবং যদি বিচারাধীনই হয় বিষয় তাহলে কেন আগের ইনসিডেন্টগুলোকে বা সুপ্রিম কোর্ট ওই পুরো বিষয়টিকে লাইভ স্ট্রিমিং করেছে, এই প্রশ্নও তারা তুলেছেন। একই সঙ্গে তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর চেয়ারকে তারা ভরসা করেন, আজকের জন্য তারা হতাশ, তবে নবান্নের দরজা খোলা থাকবে এটা তারা আশা করেন। এটা জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্য, তবে কর্মবিরতি তারা তুলছেন না একথাও তারা জানিয়ে দিয়েছেন। এই অবস্থা, দুপক্ষের এই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে একদিকে আপনারা ছবিও দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভাঘরে বসে আছেন, অপেক্ষা করছেন, সেই সময়ের ছবি, সামনে ফাঁকা চেয়ারগুলো রয়েছে। অপরদিকে সেই সময় জুনিয়র ডাক্তাররা তারা বাসে করে নেমে অপেক্ষা করছিলেন, তারাও অবস্থানে বসেছিলেন, এবং যে অনড় বক্তব্য, যে পয়েন্টটা ছিল যে লাইভ স্ট্রিমিং করতে হবে, এই পয়েন্টটাতেই তারা অনড় ছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে। এদিকে নবান্ন এই বিষয়ে অনড় ছিল যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা তারা রাখছেন, ভিডিও রেকর্ডিং করা যেতে পারে, এই প্রসঙ্গও বারবার নবান্নের তরফ থেকে বলা হয়, কিন্তু ঠিক এই পয়েন্টের উপর দাঁড়িয়েই এই বৈঠক হলো না। আর উল্লেখযোগ্যভাবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য উঠে এসেছে, একদিকে তিনি বলছেন যে পুরো বিষয়টি সাবজুডিস অর্থাৎ বিচার বিভাগের আওতায় রয়েছে বলে এটা লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, ভিডিও রেকর্ডিং করা হতো বা তার জন্য সমস্ত প্রস্তুতি ছিল। আর তার সঙ্গে সঙ্গে তিনি যেটা খুব গুরুত্বপূর্ণভাবে বলেছেন, যেটা খুব উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ, একেবারে প্রেস ব্রিফের এক শেষ অংশে বলেছেন যে আমি পদত্যাগ করতে পারি মানুষের স্বার্থে, মানুষের জন্য তার পদত্যাগেও কোনো রকম কোনো গরিমসি তিনি চান না, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে রাজি আছেন যদি মানুষ পরিষেবা পান। তার এই বক্তব্যই আপনাদের একবার শোনাবো, কি বলেছেন তিনি শুনুন। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি, আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে, আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমরা এই বিষয় নিয়ে অর্থাৎ আজকে দিনভর এই নবান্নে বৈঠক নিয়ে যা যা হয়েছে জানার চেষ্টা করব, ঠিক কী হলো শেষ পর্যন্ত তা তো আপনারা জানেনই, কিন্তু ঘটনাক্রম ঠিক কী কী হয়েছে, কতটা উত্তেজক ছিল এই পুরো মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে মৌমিতা আমাদের প্রতিনিধি আছেন। মৌমিতা, খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষের সকলের আগ্রহ ছিল যে আজকে কী হয়, কিন্তু এই বৈঠকই হলো না। একদম শুরু থেকে জানতে চাইবো, যখন থেকে মনোজ পন্থ রাজ্যের মুখ্য সচিব মেল করলেন তার পর পর্যন্ত, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে তিনি পদত্যাগ করতেও রাজি আছেন মানুষের স্বার্থে, কি কি হলো আজকে দিনভর? দেখো, মনোজ পন্থের যে মেল, সেই মেল জুনিয়র চিকিৎসকদের কাছে আসার পরেই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে 3:53 মিনিটে পাল্টা মেল করে জানানো হয় যে তারা বৈঠকে বসতে রাজি কিনা,
তারা কি চাইছেন, এবং সেই বৈঠকেও কিন্তু, সেই মেলেও কিন্তু তারা বৈঠকের পাশাপাশি তারা যে মেল তারা লাইভ স্ট্রিমিং চাইছেন সেই কথাটারও উল্লেখ করেছিলেন। এবং তারা দীর্ঘক্ষণ জিবি করেন, জিবি করার পরে তারা সেটা সংবাদ মাধ্যমের সামনে জানান যে তারা পাঁচ দফা দাবি নিয়ে যাচ্ছেন। এবং তাদের প্রতিনিধি দলে যেহেতু 30 জনের বেশি রয়েছেন, তারা চান 30 জনকে তাতে অ্যালাউ করা হয়। সেই মতো নবান্ন থেকে তারা, নবান্ন থেকে তারা যখন রওনা দিলেন, 4টার পর তারা যখন রওনা দিলেন, সেই সময় লক্ষ্য করা গেল যে নবান্ন সভাঘরে পৌঁছানো মাত্রই রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু অ্যালাউ করা হলো, এই 30 জনেরও বেশি, 32 জনকে অ্যালাউ করা হলো, কিন্তু গোলবাদ্য লাইভ স্ট্রিমিং নিয়ে। এখানে দুপক্ষের মধ্যে দেখা গেল যে একটা রীতিমতো স্নায়ুযুদ্ধ চলল, এবং সেই স্নায়ুযুদ্ধের কোনো অবসান হলো না, এবং বৈঠক তো হলোই না। উল্টে জুনিয়র চিকিৎসকরা তারাও জানালেন যে তারা খোলামেলা এসেছিলেন আলোচনা করতে, এবং মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যেটা জানালেন যে তারাও চান যে তিলোত্তমা বিচার পাক, এবং তিনিও আন্দোলন করে এসেছেন, আন্দোলনের গতি জানেন। কিন্তু যে বিষয়গুলো নিয়ে অভিযোগ উঠেলো যে একটা পক্ষ তারা চাইছিলেন বৈঠকে বসতে, কিন্তু অন্য একটা পক্ষের কাছে ক্রমাগত বাইরে থেকে এই টিপ আসছিল যাতে তারা বৈঠক না করেন, বৈঠক না বসেন, ওরা পদত্যাগ চাইছে, ওরা চেয়ার চাইছে, এই কথা বলেন। জুনিয়র চিকিৎসকরা পাল্টা বললেন যে তারা সেখানে আন্দোলন করতে আসেননি, তারা খোলা মনে আলোচনা করতে এসেছেন, খোলা মনেই তারা আলোচনা চান। এবং মানুষকে কৈফিয়ত দেওয়ার যে কথা তিনি বলেছেন, যারা পরিষেবা পাচ্ছেন না, রোগী পরিষেবার কতটা জরুরি চিকিৎসক হিসেবে তা তারা ভালো বোঝেন এবং তা তারা দিচ্ছেন, এবং এই কথা তাদের কষ্ট দিয়েছে বলেও তারা জানান। এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে তাদের অবস্থান, সেই অবস্থান কিন্তু তারা কন্টিনিউ করছেন, এবং অবস্থান তারা কন্টিনিউ করবেন। ধন্যবাদ মৌমিতা, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন যে দিনভর আজকে ঠিক কি কি ঘটেছে আজকের এই বৈঠককে কেন্দ্র করে, কিন্তু এই বৈঠক হলো না। ভবিষ্যতে তাহলে কি হবে, হোয়াট নেক্সট, এই প্রশ্ন এখন সকলের মাথায় ঘুরছে। কারণ যেখানে নবান্ন থেকে দাবি করা হচ্ছে যে 7 লক্ষ মানুষ তারা পরিষেবা পাননি, 27 জনের মৃত্যু হয়েছে, গর্ভবতী মায়েরা চিকিৎসা পাচ্ছেন না, এমন বক্তব্য আজকে তুলে ধরা হয়েছে নবান্নের তরফ থেকে। তাই কর্মবিরতি তুলে সুপ্রিম কোর্টেরও যে ডেডলাইন ছিল মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত, সেই নির্দেশকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও অনুরোধ করেছেন জুনিয়র ডাক্তারদের যে আপনারা কাজে ফেরুন। জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন, আজকের এই বৈঠক একটা পয়েন্টের জন্য হলো না, যেখানে তারা অনার ছিলেন, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং করতে হবে। এই বৈঠক না হওয়া ঠিক এই কারণের জন্য, নবান্ন থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, বৈঠক না হওয়ার পর জুনিয়র ডাক্তাররা কি বলছেন শুনুন। আজ 34 দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল, আমরাও একই কথা মনে করি, এই দরকার ছিল। কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত, পুরো পশ্চিমবঙ্গের মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার, সেখানে এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপণ্যই হতাশ হয়েছি। আমরা আবার এখন জানতে পাচ্ছি যে নবান্নের দরজাটিও সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদেরকে সেটা জানানো হয়নি, হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি, উনি বলেওছেন আমি শুনলাম। কিন্তু আমি আশা রাখবো, আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রেন্ড আশা রাখবে যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনও আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনও আছে, আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে, এটা আমাদের বিশ্বাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।